আমি যার সঙ্গে বসে আছি তিনি হলেন আজকের যুগের কিংবদন্তি বাংলা ঢোলের জাদুকর বলরাম হাজরা। আমার আমার একেবারে ভাব গুরু বলা যেতে পারে, মানে আমি যার কাছে আমি সবসময় বলরামদার সঙ্গে আমি সবসময় অন্যভাবে ভাবি। আর আপনারা যারা আজকে আসলেন না সহজ পরবে, বলরাম কাকুর বাজনা শুনলেন না, তারা যে কত বড় মিস করলেন এটা ভাবতে পারছেন না। হয়তো নেটে আপনারা পরে পাবেন এগুলো, কিন্তু লাইভ বলরাম কাকুর মতন এটা মানে আর পাওয়া সম্ভব কিনা আমার মনে হয় জানি না। তবে ঈশ্বরের কাছে চাইবো কাকু আবার এরকম 10টা না 25টা ঢোল একসঙ্গে। কাকু কাকু তুমি একটু কিছু বলে দাও। এই যে যে কথা বললো এও কিন্তু কম না, এও ঢোল বাজায় ভালো বাজায়, তাও আমার সামনে এখনো নীতি বোঝা আছে, কিন্তু ভালো বাজাবে একদিন কালে, খুব ভালো ভালো বাজাবে, এর হাত ভালো লয় ভালো। হ্যাঁ ঠিক আছে, ভগবান তোর ভালো করুক, ভগবান তোর ভালো করুক। জয় জয়।